সকাল 8টা বাজে আর আমরা বেরিয়ে পড়েছি মুনারই যাওয়ার জন্য, কারণ ব্লকের পাশে যে কংগ্রেস ভবনটা আছে ওখানে আমাদের ক্যালকা ট্যালেন্ট সার্চ স্কুল থেকে বার্ষিক পরীক্ষাটা নেওয়া হচ্ছে। এখানে পেপার দেওয়া শুরু করে দিয়েছি, তাসলিমা ওই সাইডে পেপার দিচ্ছে, কারণ আমরা দুজনের স্টুডেন্ট মিলে একসঙ্গে পরীক্ষা দিচ্ছে। আমার 29টা স্টুডেন্ট ছিল, তাসলিমার 29টা স্টুডেন্ট ছিল। এখানে সবাই আঁকা আঁকি শুরু করে দিয়েছে, সবাই নিজের নিজের মতো আঁকছে। সকাল সকাল আমার মহিলাপুরের স্টুডেন্টগুলো এত তাড়াতাড়ি চলে আসবে আমি ভাবতেও পারিনি। তাদের ড্রয়িংয়ের প্রতি যেই আবেগটা আছে, যে অনুভূতিটা আছে, ওটা আমার খুব ভালো লাগে ওদের প্রতি। এখানে আমার রূপরামপুর, মুরারই, ভাদেশ্বর এবং আমার বাড়ির কাছে স্টুডেন্টগুলো সবাই এক্সাম দিচ্ছে। এখানে রেজাউল হাসান আমার এবং তাসলিমা স্টুডেন্টদের মৌখিক এক্সামটা নিচ্ছিল ড্রয়িংয়ের। ড্রয়িংয়ের এক্সামে শুধু ড্রয়িং করতেও হয় না, কিছু লিখিত এবং মৌখিক পরীক্ষাও থাকে, যেটা স্টুডেন্টদের মুখস্থ করতে হয় অবশ্যই। সকল স্টুডেন্টদের জন্য কিছু খাবারের ব্যবস্থা ছিল, সেটা তাসলিমা আমি একসঙ্গে দিয়ে দিচ্ছি সবাইকে। প্রায় অনেক স্টুডেন্টদেরই আঁকা হয়ে গেছিল, কারো অর্ধেকটা তো কারো পুরোটা। সব ছোট ছোট স্টুডেন্টগুলো এত তাড়াতাড়ি আঁকা আঁকি করছিল, ওদেরকে বলছি সময় আছে তোমরা আস্তে আস্তে করো, তাও ওদের এত তাড়া যে অনেক তাড়াতাড়ি এঁকে দিয়েছিল সব। এখানে সবাইকে খাবার দেওয়া হয়ে গেছে, এখানে আমরা কেক রেখেছিলাম এবং বুঝিয়ে দিয়েছিলাম স্টুডেন্টদের। অনেক সব স্টুডেন্টদের আঁকা হয়ে গেছিলো এবং সময়ও অনেক হয়ে গেছিলো, তাই রেজাউল হাসানকে বললাম সবাই খাতাটা নিয়ে নিতে। সে আস্তে আস্তে সবাই খাতা নিয়ে নিল। এগুলো আমার স্টুডেন্টদের আঁকা ছবি। ভালো করে ভিডিওটি করা হয়নি কারণ সবাই চলেই গেছিলো প্রায়। ড্রয়িং এক্সাম শেষ, আমরা বার হয়ে যাচ্ছি কংগ্রেস ভবন থেকে, বাড়ি যাচ্ছি এবার। যদি ভালো লাগলে কমেন্ট করবেন এবং শেয়ার করবেন।